ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি, বাকি ছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। গত বছর সেই স্বপ্ন পূরণ করেছেন, কাতারের মরুর বুকে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি। দলীয় প্রচেষ্টায় বিশ্বকাপ জয়ী হয়েছেন মেসি, কথাটি অনেকবার বলেছেন শিরোপা জয়ের পর। বিশ্বকাপ শিরোপা জেতার আড়াই মাস পর আর্জেন্টিনা দলের সতীর্থদের সোনায় মোড়ানো আইফোন উপহার দিচ্ছেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েননি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, কাতার বিশ্বকাপ দলের সঙ্গে যেসব খেলোয়াড় ও স্টাফরা ছিলেন তাদের সবাইকে এই উপহার দিচ্ছেন LM10। সব মিলিয়ে 35 জনের জন্য বিশেষ মডেলের 24 ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন 14 অর্ডার করেছেন মেসি। এসব আইফোনের জন্য 1,75,000 ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকা খরচ করছেন সাতবারের ব্যালন্ডিয়ার জয়ী মহাতারকা। আইফোনগুলোর ছবিও প্রকাশ করেছে ডিজাইনকারী প্রতিষ্ঠান আই ডিজাইন। ছবিতে দেখা যাচ্ছে আইফোন 14 সিরিজের এই ফোনটির পেছনের কাভারে 3 তারকার নকশা করা হয়েছে, যা দিয়ে 3টি বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দেয়া হয়েছে সতীর্থদের। এছাড়া খেলোয়াড়দের নাম, জার্সি নম্বর, আর্জেন্টিনার লোগো খোদাই করা এবং 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন কথাটিও লেখা রয়েছে। সতীর্থদের সঙ্গে গর্বিত মুহূর্তটি উদযাপন করতেই বিশেষ এই আয়োজন মেসির, যা তিনি বিশ্বকাপ শেষেই সিদ্ধান্ত নিয়েছিলেন।